দিন দিন বেড়েই চলেছে মধ্যপ্রাচ্য সংকট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত তিন মাস ধরে বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এই সংঘাতকে কেন্দ্র করে হামাস ইসরায়েল সংঘাত, হিজবুল্লাহ ইসরায়েল পাল্টাপাল্টি গোলাবর্ষণ। লোহিত সাগরে জাহাজ চলাচলকে কেন্দ্র করে এক সপ্তাহের মধ্যেই আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত দেখুন শেখ ফরিদের প্রতিবেদনে। ইয়েমেনের হুতি আন্দোলনের পর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে হুতিদের ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। হামলার এই লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রস্তুত ছিল আগে থেকেই। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে চারবার হুতিদের উপর হামলা চালাল যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হুতিদের ক্ষেপণাস্ত্র বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় ছিল, যা যে কোনো সময় নিক্ষেপ করতে পারে হুতি সদস্যরা। মার্কিন সেনাদের নিজেদের সুরক্ষার অধিকার রয়েছে। এদিকে নভেম্বর থেকে লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে হুতিরা। ফলে জাহাজগুলো নিজেদের রুট পরিবর্তন করে দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে। হুতিদের এই হামলা বন্ধে লোহিত সাগরে একটি সামরিক জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। এরপর চলতি মাসের শুরু থেকে লোহিত সাগর ও ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। কিন্তু তাতেও দমে যায়নি হুতি সদস্যরা, বরং হামলা আরও জোরদার করেছে। চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই হামলা করেছে হুতি সদস্যরা। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এক বিবৃতিতে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, ক্রমাগত হুমকি ও হামলার জবাবে হুতিদের বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী হিসাবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে আরও বলা হয়, হুতিদের সন্ত্রাসী অর্থায়ন বাধাগ্রস্ত করতে, আর্থিক বাজারে তাদের প্রবেশাধিকারকে আরও সীমাবদ্ধ করতে এবং তাদের কর্মকাণ্ডের জন্য তাদের জবাবদিহি করার জন্য এই তকমা একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সুলিভান আরও বলেছেন, তাদের এই ঘোষণা 30 দিন পর্যন্ত কার্যকর হবে। হুতি সদস্যরা যদি লোহিত সাগর ও এডেন উপসাগরে হামলা বন্ধ করে, তাহলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে এই সন্ত্রাসী তকমা পুনর্বিবেচনা করবেন। তবে হুতি আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী বললেও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে তাদের যে হামলা চলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, ATN News.